গাজন হলো গাজন হলো লোকশিক্ষা ধারাবাহক কিছু বাস্তব ঘটনা নিয়ে আমরা সেটাকে তুলে ধরি সেটার নামই হলো গাজন গান নমস্কার বিগত বৎসরে শুদ্ধকৃষিতে বর্তমান বঙ্গাব্দে ভুগাশানী আগামী বৎসরে সোনালী সবচোকে পূজা কমিটি প্রত্যেকটি সদস্যবৃন্দ এলাকা গ্রামবাসী বৃন্দ পুলিশ প্রশাসন গডাস ভাই ইলেকট্রিশিয়ান ভাইদেরকে লোকনাট্য রাজলক্ষ্মী গাজন কেন্দ্রের পক্ষ থেকে আন্তরিক বিধি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে তোমাকে দেখার ছিল স্বপ্ন আমার তোমাকে পাওয়া হলো সত্যি তোমাকে দেখার ছিল স্বপ্ন আমার তোমাকে পাওয়া হলো সত্যি ভাবিনি আমি হবে গো তুমি একদিন জীবন সাথী চির সাথী আমার এই সুন্দর সোনালী সকাল সোনা রবি ঘাসে লাগায় শিশুরে মুকুল প্রকৃতি নতুন রূপে সে জুটেছে তাই তো আমার নীলাদ্রির কথা মনে পড়ছে যে কথা বলবো তোমার ছিল আশা সে কথা বলতে কেন পাইনি ভাষা যে কথা বলবো তোমার ছিল আশা সে কথা বলতে কেন পাইনি ভাষা সে যেন বোবা হয়ে রয়ে রয়ে জানি না যে শুধু তোমার কথা মনে পড়ে কেন জানি না যে শুধু তোমার কথা মনে পড়ে তুমি জানো না তো আমার ছেলে কত যে আপনা তুমি জানো না তো আমার ছেলে কত যে আপনা সে কি দু চোখে অশ্রু হয়ে অঝরে ঝরে কেন জানি না যে শুধু তোমার কথা মনে কেন জানি না যে শুধু তোমার কথা মনে পড়ে কেন জানি না যে শুধু তোমার কথা নেই তুমি আরো স্বপ্ন দেখছিলে তো নয় বাস্ত আমি বিজ্ঞান দেখে একটা চাকরি খোঁজা করে চলে এলাম আমি স্বপ্নে ভাবদারিনি যে তোমার দেহ ডাকা হয়ে যাবে তোমার মনে আছে কলেজে তুমি আর আমি একসঙ্গে নবীন পণ উৎসবে তিনি গেয়ে উঠতাম মম জীবন যৌবন অখিল ভুবন তুমি ভরিবি তো রবি নিশীথি তুমি রবি নিরবে হৃদয়ে মম
ডেকে পিয়াতে প্রভাতের আলোরে সুতি গদে বারে বারে তবু আমি ফাঁকারে উপরটা ল্যাংড়া হলে কি হবে ভেতরটা পুরো চ্যাংড়া ল্যাংড়া লোককে দেখে গা ঘিনঘিন করছে ম্যাডাম বাট ল্যাংড়া আমি দেখলে সবাই তো হামলে পড়ে পত্রের নারী মায়ের সমান তো লজ্জা করছে না এই যে বলতে দেখেছেন বলতো বলতার চাকে ঢিল মারলে সে তো হল তো ফোটাবে শ্মশানে নাস্তানি করে ওদের চরিত্র ঠিক থাকে না তুই যদি বাস্তববাদী হো প্রকাশ্যে একটা নারীকে নিয়ে লেখালা করতে তোমার বিবেকে বাঁচছ না ডর লাগতা হ্যাঁ ডর কি তুই সারি নাটক করাই নাটক করাই নাটক করাই তোর সারি টিচ পি নাটক কর বাহার পে কারে না তো সালি কারে না তো সালি কারে না তোকে জুন সে মর দিঙ্গা পুষ্পরা সদা যুগে গানে যুগে গানে পগুরি সলা এখনো মানুষ চলি না সত্য সব সময় কষ্টের হয় মা হাতের পাঁচটা আঙুল যদি সমান হতো তাহলে সমাজে ভালো মন্দ বলে কিছু থাকতো না তাছাড়া অন্ধকারটা যদি না থাকে আলোর কদরটা বোঝা যায় না মা ঠিক আজ থেকে যেমন দেশের কাঠি তৈরি হয় তেমনি একটু দেশের কাঠি দিয়ে হাজার হাজার গাছকে পুড়ে ফেলা যায় প্রতিবাদ এটাই তো নারী প্রগতি আমি তো চেয়েছিলাম তোমাদের মধ্যে নারীরাই ভাবে গর্জে উঠো তবেই তো শিক্ষিত সমাজের পুরুষরা তোমাদের দেখে ভয় পাবে আপনি কি আমি জানি না তবে কারণ মনে হয় আপনার মধ্যে আমাকে এই খুঁজে পেয়েছি আমি অচিন দেশের প্রাচীন পাতা ঝরার আগে রং বদলা না পাতা প্রচন্ড দাবদ হয়ে খুঁজে বেড়াই এক মশলা বৃষ্টি কিন্তু অতি কিন্তু অতীত যে শুধু আমাকে তবে কি তবে কি তোমায় দেখে চাঁদনি চাঁদ মুখ লুকিয়েছে মেঘের আড়ালে বিন্দু বিন্দু সব রান্ন হিসেবে ভেজে তোমার ঘর বাবুগো আমি যে স্বপ্ন দেখার কারিগর আমি যে স্বপ্ন দেখার কারিগর আমি যে স্বপ্ন দেখার কারিগর জনযুদ্ধ পুলিশ আসে মাসে মাসে আজ চলি আসবো পরে এটা বীর হবে কাল পেপারে ব্যস্ত তুমি ব্যস্ত আমি চলছি তবু ভালো থাকা প্রাস আসুন না শত ব্যস্ততার মাঝেই আমরা কিছুক্ষণে চলে কিছুক্ষণে চলে আনন্দে ফিরে যাই কত ভোলাই আমি পথি খেলাম কত ভোলাই আমি পথি খেলাম তো
তোমাদের কাছে গান শোনাতে সুরে সুরে গাইয়া যে গান যাতে ভরে মানুষের মন প্রাণ সুরে সুরে গাইয়া যে গান যাতে ভরে মানুষের মন প্রাণ তুমি জিমি বর্ষা যদি এসে সহসা তুমি জিমি বর্ষা যদি এসে সহসা বিলে মেঘে পড়ে